পাঁচতলা ভবনের উপরে 2100 বর্গফুটের এই ছাদ কৃষিটি 14 বছর ধরে সাজাচ্ছেন মনোয়ারা সিদ্দিকা। ফুল ফল ফলদ বনজ ঔষধি সহ প্রায় 200 রকমের গাছগাছালির সংগ্রহ রয়েছে এখানটায়। আয়োজনের প্রেক্ষাপটটি একটু ভিন্ন। উদ্যোক্তা মনোয়ারা সিদ্দিকা সেই 80-এর দশকে গণমাধ্যমে কৃষি চিত্র দেখে অনুরাগী হয়ে ওঠেন কৃষিতে। তারপর চাকরি জীবনের মাঝেও কৃষি এবং প্রকৃতির প্রতি ভালোবাসার টানে যুক্ত হন ছাদ কৃষিতে। বলতে গেলে আমি প্রথম থেকে ছোটবেলা থেকে বিটিভি দেখতাম। বিটিভিতে আমার এক প্রিয় ব্যক্তিত্ব ছিল, ওনার নাম হচ্ছে শায়েখ সিরাজ। উনি তখন এমন ভাবে মাঠে ময়দানে ছুটে বেড়াতো গাছ নিয়ে, ছাদে টবে কাজি পেয়ারার কথা বলতাম। হ্যাঁ, কাজি পেয়ারা নিয়ে তখন আমাদের একটা উৎসাহ ছিল। কাজি পেয়ারাটা কি, আমরা তো এমনি গাছের ছোট ছোট পেয়ারা নিতাম, কিন্তু কাজি পেয়ারাটা কি তখন আমাদের একটা জানা ছিল না, খুব আগ্রহ ছিল। এখন আল্লাহর মতে আমার বাগানে অনেক অনেক কাজি পেয়ারা আছে। আচ্ছা, আপনি এমনি গৃহিণী নাকি অন্য কিছু? আমি চাকরিজীবী। আমি সিভিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আছি। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তো আপনি এত বড় একটা দায়িত্ব থেকে ছাদ কৃষি করার সময় পান? হ্যাঁ, আমাকে একটু নিজেকে একটু কষ্ট করে সময় বের করতে হয়। আমি সেই সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমি প্রথমে কাজ হচ্ছে আমার আগে ছাদে যাওয়া। আচ্ছা, আমার ছাদে গিয়ে আমার আমার প্রিয় সন্তানগুলো গাছগুলোকে আমি ওদেরকে আদর করে আসি, ওদেরকে যত্ন করে আসি, ওদের খাবার দাবার দিয়ে তারপর আমি নিজের জন্য কিছু সময় নিয়ে। কি কি আছে এখানে, কি ধরনের? আমার এখানে মাশাআল্লাহ, আমার এখানে আল্লাহর রহমতে আপনি 200 রকমের গাছ পাবেন। হ্যাঁ, এটা আমার নিজের বাড়ি। আমার ফুলজ বনজ ঔষধি ফুল ফল সব কিছু পাবেন আল্লাহর রহমতে। তার দেখা দেখি গোটা এলাকার অনেকেই এখন যুক্ত হচ্ছেন ছাদ কৃষিতে, এমনটা জানালেন মিসেস মনোয়ারা। যখন আমি এটা শুরু করি তখন প্রথমে আমি একটু বাধাগ্রস্ত হতাম। আমার পাশের বিল্ডিংয়ে গোবর টোবর রাখলে ওরা একটু নাক ছিটকাইতো, এই যে গন্ধ, এই মেয়েটা চাকরি করে আবার এসে আবর্জনাগুলো নিয়ে আসে। এখন দেখি ওরা আমার কাছে ওইগুলো চায়। আচ্ছা, ওই যে আমাকে বলে যে আমাকে একটু সার দিবেন আপা, আমাকে একটু ওষুধ দিবেন, তখন আমার খুব ভালো লাগে। আমি ওদেরকে আমার আমার মতো করে গড়ে তুলতে পেরেছি। আশেপাশে অনেকেই গাছ ছাদ বাগানে কাজ করে এখন আল্লাহর মতে। আমি ওদেরকে গাছ দিই, ওদেরকে আমি যেটা আমি একটা করলে আমি 2-3টা করে বাড়াই করি। আমি যে চারাগুলো উৎপাদন করি তখন আমি ওদেরকে বলে দিই যে আপনাদের যদি লাগে নিয়ে যান। মাঝে মাঝে আমি কি করি, আমার ছাদগুলোকে পরিষ্কার করি, আমি কাটিংগুলো নিয়ে আমার নিচে নিচে রাখি, নিচে একটা টুলের মধ্যে সাজায় রাখি, যাদের প্রয়োজন হয় ওরা একটা একটা করে ওখান থেকে নিয়ে যায়। মানে গোটা চিটাংটার অবস্থা কি? আপনারা আগে তো ধরেন ছাদগুলো কিরকম ফাঁকা দেখতেন, এখন কি লোকজনের আগ্রহ বাড়ছে? ইনশাল্লাহ এখন অনেক বাড়ছে। আপনাদের এখানে তো অনেকগুলো সংগঠনও তৈরি হয়েছে। এখন তো অনেকগুলো সংগঠন হয়েছে, তারপর তিলোত্তমাও হয়েছে। এগুলো দেখে দেখে মানুষ মোটামুটি আল্লাহর মতে সবাই কম বেশি এখন ছাদ বাগান ব্যালকনি বাগান সবাই করতেছে মাশাআল্লাহ। প্রত্যেকটি ফসলের প্রতি আলাদা আলাদা আগ্রহ রয়েছে এই উদ্যোক্তার, ফলে প্রায় সব ফসলেরই বীজ চারা নিজেই সংগ্রহ করে থাকেন। বলছিলেন যে কোনো কৃষি উদ্যোক্তার বীজ চারা কিংবা উপকরণ বিষয়ে আত্মনির্ভরশীল হওয়াটা খুব জরুরি। নার্সারিতে একটা সময় ছিল যে সব কিছু ওয়ান স্টপ সার্ভিস পাওয়া যেত না। এখন নার্সারিতে চারা থেকে শুরু করে বই, খাদ্য, কাতির, সার সবই পাওয়া যায়। কিন্তু গাছের ব্যাপারে নার্সারি থেকে যেই গাছটা আপনি চাচ্ছেন, সেই গাছটা আছেন লাগানোর পরে যা বলে দেয় সেই কাঙ্ক্ষিত ফলটা কি পাওয়া যায়? এখন মানুষ অনেকটা নার্সারি থেকে নিতাম আগে প্রথম প্রথম আমরা, এখন আমরা নিজেরাই এমন ভাবে আপনার ভিডিওগুলো দেখি, তারপর আমরা ইউটিউব দেখি, আমরা নিজেরাই সার প্রস্তুত করি এখন ইনশাল্লাহ। আমি এখন ওই যে জৈব সার তৈরি করি, তারপর চাপান সার একটা আছে ওইটা সারটা প্রস্তুত করে আমি আমি নিজে ইউজ করি, আবার আমি মানুষকেও দিই, এমনকি ওইটা বিক্রিও করি মাঝে মাঝে। আচ্ছা, খুব ভালো কথা বলছেন, বিক্রি যেহেতু করেন। প্রশ্ন আসলো, ছাদ কৃষিটা এখন শুধুমাত্র নিজের জন্য না, এটা কিন্তু একটা আর্থিক মানে কি বলে একটা বিক্রির জায়গা হতে পারে, অর্থাৎ এখান থেকে আপনার আর্থিক লাভের একটা সুযোগ আছে। সুযোগ আছে, যেমন আমি অল্প দামে ওদেরকে আমি ওইটা হেল্প করতে পারি। যেমন ওইটা একটা ছাদ তৈরি করতে গেলে প্রায় 1 মাস সময় লাগে। হ্যাঁ, 1 মাস সময় তো সবাই ধৈর্য সহকারে এটা করা সম্ভব না,
তখন এটা আমি মনে করেন একটু করে নিলাম, বেশি করে দুই তিন বস্তা গোবর দিয়ে আমি করে নিলাম। আমার বাগানে বা বোনা অনেক আছে, তো কেউ অনেক গৃহবধূ আছে, কেউ বের হতে পারে না, ওদের ফেসবুকের মাধ্যমে ওদের আমার জানাশোনা হয়। তখন বললাম কাউকে পাঠাই দিয়ে না, আমি 5 কেজি পাঠাই দিব, হয়তো ওরা আমি টাকা না নিলে ওরা আমার জন্য কিছু গিফট টিফটও পাঠাই দেয়। খুব ভালো, ভেরি গুড। তার স্বামী নুরুল আফসারের কাছেও এখন অবসর জীবনের অন্যতম সঙ্গী স্ত্রীর গড়া এই ছাদ কৃষি। দিনে দিনে তিনিও কৃষির প্রতি অনুরক্ত হয়ে উঠছেন। বলতে গেলে আমারও এখন অনেকটা একক প্রচেষ্টায় এই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বাগানকে গড়ে তোলেন। এই লেগে এই বাগানটাই প্রথম, এবং আমাদের দেখা যায় অনেকেই এই ছাদ কৃষি শুরু করেছেন। আমাদের এই ছাদ কৃষিতে প্রায় শতাধিক শাক সবজি এবং ফলজ উদ্ভিদ রয়েছে। যেহেতু আমি সাগরি উপলক্ষে ঢাকায় থাকতাম, তাই আমার এই বাগান পরিচর্যায় আমার ওয়াইফকে সহযোগিতা করার কোনো সুযোগ ব্যবস্থা ছিল না। রিটায়ারমেন্টের পর আমি বিভিন্ন জায়গা থেকে সারা কালেকশন এবং বাগান পরিচর্যায় মাঝে মধ্যে সহযোগিতা করে থাকি। আসলে সারা বাংলাদেশে যে এখন সাত কৃষিভিত্তিক যে সবুজ বিপ্লব ঘটতেছে, এই বিপ্লবের ক্ষুদ্র অংশীদার হতে পারে আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করছি। তার দাবি, মায়ের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আয়োজনে যুক্ত হয়েছেন তার সন্তানরাও। তো আপনার ছেলে মেয়েরা এগুলো কেমন পছন্দ করে? আছে তো? হ্যাঁ আছে, আমার ছেলে মেয়ে ছেলে এক মেয়ে, আমার ছেলে থাকে অস্ট্রেলিয়া, আমার মেয়ে কানাডা, আমার মেয়ে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার। ওরা কোথাও বেড়াতে গেলে আমার জন্য যেটা দেখবে আমার বাগানে নাই, ওই গাছটাই আমার জন্য হাতে করে নিয়ে আসবে। ওখান থেকে সেই আমার জন্য, যেমন ওই যে পানি দেওয়ার ঝর্ণা কোথাও দেখছে সুন্দর, ওইটা হাতে করে নিয়ে আসছে, এসে বলে যে মা এটা দিয়ে তুমি পানি দিও। মোটামুটি আমি সবার উৎসাহ পাইছি। প্রিয় দর্শক, নাগরিক বসতির এই ঘনত্বের মাঝেও যারা সবুজের আয়োজন করছেন তারা সত্যি অনেক সৌভাগ্যবান। জলবায়ু পরিবর্তিত এই সময়ে অধিক ঘনবসতিপূর্ণ শহরগুলোতে ফল ফসল সমৃদ্ধ ছাদ কৃষিতে বহুভাবে উপকৃত হচ্ছে মানুষ। মানুষের এই কল্যাণে যুক্ত হচ্ছেন ছাদ কৃষি উদ্যোক্তারা। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আজকের দিনে পৃথিবীব্যাপী খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্যের অনুসন্ধান যখন মুখ্য বিষয়, যখন শুধু কৃষি বা ছাদ কৃষি নয় সব ধরনের ব্যবস্থাপনাতেই কৃষিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তখন নিজের খাদ্য নিজে উৎপাদনে যুক্ত হয়েছেন ছাদ কৃষি উদ্যোক্তারা। আপনাদের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্যরা উদ্বুদ্ধ হোক, গোটা দেশ জুড়ে এই উদাহরণগুলো সম্প্রসারিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। আজ পর্যন্ত, দেখা হবে আগামী বৃহস্পতিবার হৃদয় মাটি মানুষের ডাকে অন্য কারো ছাদ কৃষি আয়োজনে।